জাকাতের সাথে গুরুত্বপূর্ণ আরো একটি মাসালা হচ্ছে শেয়ার বাজারের ব্যবসা করেন আপনারা অনেকেই, শেয়ার বাজারের ব্যবসার আপনি জাকাত কিভাবে দিবেন? শেয়ার বাজারের ব্যবসার জাকাত দেওয়ার পদ্ধতি দুইটা। একটা হচ্ছে আপনার ব্যবসা যদি হয় প্রাইমারি, শেয়ার বাজারের ব্যবসা দুই প্রকার, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি শেয়ার এবং সেকেন্ডারি শেয়ার দুই ভাগে বিভক্ত। যদি আপনার শেয়ার হয় প্রাইমারি, যখনই কোনো কোম্পানি নতুন বাজারে আসে তখন তাকে প্রথমে প্রাইমারি শেয়ারই দিতে হয়। যদি আপনার শেয়ার হয় প্রাইমারি, তাহলে কোম্পানিকে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে কোম্পানির জাকাতেবল সম্পত্তি কতখানি। যে কোম্পানির সাথে আপনি প্রাইমারি শেয়ারে আছেন ওই কোম্পানিকে আগে জিজ্ঞেস করতে হবে ওই কোম্পানির জাকাতেবল সম্পত্তি কতখানি। এবার ওই কোম্পানি যখন আপনাকে জানিয়ে দিবে যে আমার জাকাতেবল সম্পত্তি এতখানি, অতখানি সম্পদের মধ্যে আপনি যত টাকা জাকাত লাগিয়েছেন সেটার অনুপাত হারে আপনাকে জাকাত দিতে হবে। এটা হচ্ছে প্রাইমারি শেয়ারের জাকাত। সেকেন্ডারি শেয়ারের জাকাত হচ্ছে আপনি যেই দিন জাকাত বের করবেন ওই দিন আপনার শেয়ারের বাজারে যেটা মূল্য, বিক্রি হোক আর না হোক ওই দিন বাজারে যেটা মূল্য চলতেছে সেকেন্ডারি শেয়ারের, সেই মূল্যের হিসাব ধরে আপনি জাকাত দিবেন।